আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ ফিলিস্তিনবাসীর করুণ অবস্থা দেখে আমরা সবাই মর্মাহত মুসলিম শাসকরা মুখে হুঙ্কার দিলেও বাস্তবে তারা হাত গুটিয়ে রেখেছে এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগছে আজ মুসলিম ব্রাদারহুড কোথায় মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও বৃহৎ ইসলামী নবজাগরণপন্থী আন্দোলনের রূপকার মুসলিম ব্রাদারহুডের কর্মীরা গেল কোথায় কোথায় হারিয়ে গেল তাদের আন্দোলন সৃষ্টিকারী কর্মসূচি এই আন্দোলনকে দুর্বল করে দেওয়ার পিছনে মুসলমানরাই দায়ী নাকি পশ্চিমারা দেখুন এই ভিডিও শেষ পর্যন্ত আর হ্যাঁ লাইক ও শেয়ার করতে ভুলবেন না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ইসলামিক জ্ঞানের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে আগে পৌঁছায় নিশ্চয়ই নাম শুনেছেন শহীদ ইমাম হাসানুল বান্না যিনি ছিলেন মিশরের একজন প্রভাবশালী ইসলামিক পণ্ডিত একজন সমাজ সংস্কারক শিক্ষক ও ইমাম উনিশশো সালে ইমাম হাসানুল বান্না সর্বপ্রথম মিশরে মুসলিম ব্রাদারহুড নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন যেটাকে আরবিতে ইখওয়ানুল মুসলেমন বলা হয় সমগ্র আরব বিশ্বে ইখওয়ানুল মুসলিমুন। বা মুসলিম ব্রাদারহুড খুব কম সময়ের মধ্যেই একটা বৃহত্তম ও প্রভাবশালী ইসলামী পুনরুজ্জীবনবাদী সংগঠন হিসাবে পরিচয় লাভ করে ইমাম হাসানুল মান্না ঘোষণা করেন ইসলামী হল একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তিনি বলেন কুরআনই একমাত্র গ্রহণযোগ্য সংবিধান তিনি রাষ্ট্র অর্থনীতি ও সমাজ ব্যবস্থাকে ইসলামীকরণের আহ্বান জানান তিনি পশ্চিমা বস্তুবাদ ব্রিটিশ সাম্রাজ্যবাদের ঘোর সমালোচনা করেন দলে দলে মুসলমানরা ইখওয়ানুল মুসলিমনের সদস্য হতে থাকে আল বান্নার নেতৃত্বে সংগঠনটি সামাজিক সংহতি জনকল্যাণমূলক সংস্থা স্কুল কলেজ হাসপাতাল এবং জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে ব্যাপক প্রচার করতে থাকে ও বাস্তবায়ন করতে থাকে উনিশশো সালে উসমানীয় খিলাফতে বিলুপ্তির পর আল বান্না মুসলমানদেরকে পশ্চিমা ও ব্রিটিশ সাম্রাজ্য শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান আর তার আহ্বানে এমন সাড়া পড়ে গিয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুসলিম ব্রাদারহুডের সদস্য সংখ্যা কুড়ি লাখ পার করেছিল এমনকি মুসলিম ব্রাদারহুডের প্রভাব সমগ্র আরবের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন শাখা তৈরি হয়েছিল সংগঠনটি সম্পূর্ণ সুন্নি জাতীয়তাবাদী ইসলামপন্থী আন্দোলনকে এতটাই আলোড়ন সৃষ্টি করে যে পশ্চিমা দেশ ব্রিটিশ সাম্রাজ্য এমনকি আরবের মুসলিম রাজতন্ত্রগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে কারণ মুসলিম ব্রাদারহুডের প্রধান লক্ষ্য ইসলামিক কানুন বাস্তবায়ন করা এবং ইসলামিক ধাঁচেই সমাজকে তৈরি করা এবং পশ্চিমা দেশকে বয়কট করা ও ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করা এছাড়া যে সকল মুসলিম শাসক পশ্চিমাদের তাবেদারি করে তাদের উৎখাত করা এই সংগঠনটির বিশ্ববিখ্যাত স্লোগান হল ইসলামী একমাত্র সমাধান উনিশশো সাল অর্থাৎ খুব কম সময়ের মধ্যেই সংগঠনটি পা বাড়ালো মিশরের রাজনৈতিক প্ল্যাটফর্মে উদ্দেশ্য ব্রিটিশ ঔপনিবেশিকদের নিয়ন্ত্রণকে উৎখাত করা একটি খেলাফতের অধীনে সরিয়া আইন দ্বারা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা ফলে সেই সময় থেকেই পশ্চিমাদের তাবেদারি মিশর সরকার তাদের উপরে দমনপীড়ন নীতি অবলম্বন করল সাথে সাথে মুসলিম ব্রাদারহুডের সদস্যরা এমন বিদ্রোহ শুরু করল যেটা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আরব বিদ্রোহে পরিণত হয়েছিল এমন কি সেই বিদ্রোহে আক্রমণাত্মক ইহুদি বিরোধী স্লোগানও উঠতে লাগল উনিশশো আটত্রিশ থেকে উনিশশো একচল্লিশের মধ্যে মুসলিম ব্রাদারহুড একটা গোপন সশস্ত্র শাখা গঠন করেছিল ব্যাটেলিয়ান কাতাই সেই শাখার উদ্দেশ্য ছিল ব্রিটিশদের সাথে যুদ্ধ করা যতক্ষণ না মিশর থেকে তারা বহিষ্কার হয় ব্রিটিশদের পাশাপাশি জায়নবাদী ইহুদিদের উৎখাত করাও তাদের মূল লক্ষ্য মুসলিম ব্রাদারহুডে যারা সদস্য হতো তাদের অঙ্গীকার করতে হতো এই বলে যে ইসলামের দাওয়তের সৈনিক হও আর তাতেই দেশের জীবন ও উম্হার সম্মান ইসলামের খেদমতে আমরা ভাই ভাই তাই আমরা মুসলিম ভাই উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইসরায়েল আরব যুদ্ধে মুসলিম ব্রাদারহুড সম্পূর্ণ ঝাঁপিয়ে পড়েছিল ইসরায়েলি জায়নবাদী ইহুদি সেনাদের বিরুদ্ধে এবং বিশ্বে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ব্যাপক প্রচার বিক্ষোভ আন্দোলনে তোলপাড় করে সাড়া ফেলে দিয়েছিল উনিশশো সালের পর থেকে পশ্চিমা তাবেদারি মিশর সরকার মুসলিম ব্রাদারহুড সদস্যদের ধরপাকড় শুরু করে দিল এবং তাদের উপরে দমনপীড়ন নীতি চালিয়ে যেতে থাকল এর মধ্যে তৈরি হয়ে যায় নতুন ফিলিস্তিনি শাখা জর্ডান সিরিয়া ও অন্যান্য মুসলিম দেশগুলোতেও বিভিন্ন নামে মুসলিম ব্রাদারহুডের শাখা প্রতিষ্ঠিত হয়ে গেল উনিশশো সালের নভেম্বর মাসে ব্রাদারহুডের দ্বারা বেশ কয়েকটি বোমা হামলা ও হত্যা প্রচেষ্টার মিথ্যা অভিযোগ দিয়ে মিশর সরকার ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করল এবং বত্রিশ জন উচ্চ নেতাদের গ্রেফতার করল এবং ব্রাদারহুডের সদর দপ্তর বন্ধ করে দিল এবং তাদের তহবিল বাজেয়াপ্ত করে দিল ও সাথে সাথে প্রায় চার হাজার মুসলিম ভাইকে আটক করে নিল এবং আল বান্নাকে গৃহবন্দি করল উনিশশো সালে কায়রো অগ্নিকাণ্ড ঘটল ও প্রধানমন্ত্রী কামাল পাশাকে হত্যা করার ষড়যন্ত্র এবং বিভিন্ন অঘটনকে বানুয়াট মামলা করে ব্রাদারহুড নেতা ও সদস্যদের অভিযুক্ত করা হলো হাজার হাজার ব্রাদারহুড সদস্যদের কারারুদ্ধ করা হলো। অনেককে জেলে ও বন্দি শিবিরে বছরের পর বছর ধরে নির্যাতন করতে থাকল উনিশশো সালে সালেই মিশর সরকারের গোপন পুলিশ ইসলামের নবজাগরণ আন্দোলনের নেতা ইমাম হাসানুল বান্নাকে গুলি করে হত্যা করে দিল উনিশশো সালে আল বান্নার জামাতা সঈদ রমজান মুসলিম ব্রাদারহুডের প্রধান নেতা হলেন উনিশশো সালে মুসলিম ব্রাদারহুডের সম্পাদক হলেন সৈয়দ ইব্রাহিম হোসাইন কুতুব যিনি ছিলেন মস্ত বড় ইসলামিক পণ্ডিত শিক্ষাবিদ তাত্ত্বিক একজন বিখ্যাত লেখক মুসলিম ব্রাদারহুডের অকাট্য তৎপরতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার যুদ্ধ শেষে মিশরকে সম্পূর্ণ স্বাধীনতা দানের ওয়াদা করে ফলে যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই ইকুয়ানুল মুসলিমুন দলটি ব্রিটিশদের মিশর ত্যাগের দাবিতে বিশাল আন্দোলন শুরু করে দেয় এর ফলে তাদের জনপ্রিয়তা আরও বেড়ে যায় কিন্তু জালেম কর্নেল নাসের সরকার মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশের সাথে হাত মিলিয়ে নতুন করে চুক্তিপত্র সম্পাদন করল এবং সাথে সাথেই মুসলিম ব্রাদারহুডের সকল নেতাকর্মীদের উপর কঠোর পদক্ষেপ নিল সৈয়দ কুতুবসহ হাজার হাজার নেতাকে পুনরায় গ্রেফতার করলো এবং মিথ্যা হত্যা মামলায় সৈয়দ কুতুব প্রায় পনেরো জন নেতাকে ফাঁসি দিয়ে দিল বাকি কর্মীদের জেলবন্দি করে জুলুম অত্যাচার করতে থাকল উনিশশো সালে জালেম কর্নেল নাসেরের মৃত্যুর পর নতুন রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের অধীনে মুসলিম ব্রাদারহুডকে রাজনৈতিক প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানো হলো বন্দি ভাইদের মুক্তি দেওয়া হল এরপরে আসলো হোসনি মোবারকের যুগ দু সালে হোসনি মুবারকের পতন ঘটল এবং মিশরীয় বিপ্লব জোরদার হয়ে উঠল ও মিশরীয় সংসদীয় নির্বাচনে ব্রাদারহুড নেতারা বিপুল ভোটে জয়লাভ করল দু বারো সালের রাষ্ট্রপতি নির্বাচনে ইখওয়ানুল মুসলিমুনের নেতা মোহাম্মদ মুরসি জয়লাভ করলেন এই সংগঠনের রাজনৈতিক দলের নাম দেয়া হল ব্রাদারহুড ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি মোহাম্মদ মোরসি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর জনগণের সামনে ভাষণ দিলেন সেই প্ল্যাটফর্মেই উপস্থিত মিশরীয় মুসলিম ধর্মগুরু ভাষণে বললেন মোহাম্মদ মোরসি মুক্ত করবেন এবং জেরুজালেমকে রাজধানী করে ইউনাইটেড স্টেটস অফ দ্য আরবস এর খেলাফত পুনরুদ্ধার করবেন এবং আমাদের হবে লক্ষ লক্ষ শহীদী তামান্না নিয়ে জেরুজালেমের দিকে অগ্রসর হওয়া কিন্তু আফসোস এক বছর যেতে না যেতেই দু সালের জুলাই মাসে মুহাম্মদ মুর্শিকে গৃহবন্দি করা হল বিশাল বিক্ষোভ দাঙ্গা পুলিশের লাঠিচার্জ ধরপাকড় শুরু হয়ে গেল মুসলমানরা বিভক্ত হয়ে পড়ল প্রচুর হতাহত হলো সেদিন সুপ্রিম নেতা মোহাম্মদ বাদিকেও গ্রেফতার করা হল এমনকি চব্বিশে মার্চ দু সালে একটি মিশরীয় আদালত মুসলিম ব্রাদারহুডের প্রায় পাঁচশো উনত্রিশ জন সদস্যকে মৃত্যুদণ্ড দিল মুসলিম ব্রাদারহুডের একটা বিশাল ক্রাকডাউন ঘটে গেল চল্লিশ হাজারেরও বেশি সদস্যকে জেলবন্দি করা হলো। অবশেষে মোহাম্মদ মোরশিকে একশো কুড়ি জনের সাথে দু পনেরো সালের ষোলোই মে মৃত্যুদণ্ড দেয়া হল অথচ দু সালে মোহাম্মদ মোরশি আব্দুল ফত্তাহ আল সিসিকে প্রতিরক্ষামন্ত্রী করেছিলেন অবশেষে মিশরীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কমান্ডার হিসাবে আলসিসি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচনে জয়ী মোহাম্মদ মুর্শিকেই বন্দি করে সরকারের পতন ঘটিয়ে আজ সে পশ্চিমাদের দাবিদারি একজন দালালের ভূমিকা পালন করছে